আজকে আমরা এখানে এসেছি বনগাঁতে পেট্রোপোল বর্ডারে 179 বিএসএফ ব্যাটেলিয়নের রাখি পরাতে। আমি এবং আমার সঙ্গে প্রায় 25 জন মহিলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা থেকে আমরা আজকে ইনিশিয়েটিভ নিয়ে এখানে এসেছি যে আমাদের যে ভাইরা যারা এখানে রয়েছেন, যারা রাখি যে উৎসব আমাদের জীবনের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি উৎসব, সেটা পালন করতে তারা বাড়ি যেতে পারেননি। সুতরাং অন্তত কিছুটা দুঃখ হয়তো লাঘব হবে। আমরা বোনেরা সবাই এখানে এসে তাদেরকে রাখি পরিয়েছি, মিষ্টি খাইয়েছি এবং কি বলবো, মানে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাই। আজকে তো মানে আমাদের এটা তো সামান্য একটা, দিস ইজ দ্য লিস্ট উই ক্যান ডু, কিন্তু এই আমাদের ভাইরা তারা সব বোনেদের জন্য আবার একটা খামে করে গিফটও আমাদের দিয়েছেন। সো উই আর রিয়েলি টাচড আজকে সমস্ত আমরা যারা এখানে এসেছি, উই আর রিয়েলি টাচড। এবং আজকে শুধু আমাদের বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্সের ভাইদেরই রাখি পরাইনি, আমরা বাংলাদেশের যারা বর্ডারের সিকিউরিটিতে রয়েছেন সেই সব সোলজারদেরও আমরা রাখি পরিয়েছি এবং খুব ভালো লাগলো, মানে মন ছুঁয়ে গেল। আজকে দিনটা সত্যি অন্যরকম এবং এই ধরনের রাখি বোধ হয় আগে কখনো আমি অন্তত মানে সেলিব্রেট করতে পারিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ভীষণ ভালো লাগলো।